যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বে, সাপ বিচ্ছু থেকে রক্ষা করবেন। তাহলে আসুন আমরা সে দোয়াটি শিখি, প্রত্যেকে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে চন্দ্র বোড়া একটি সাপ বাংলাদেশে ঢুকে পড়েছে। সেই সাপটির নামকরণ করা হয়েছে গবেষকের গবেষণার পরে রাসেল বাইপার নামে। আমরা সেই সাপে আতঙ্কিত, প্রায় বাংলাদেশের 35টি জেলা। ইতিমধ্যে আরো খবর চলে এসছে, অনেক কৃষক ভাইরা জমিনে নামতে পারছেন না, অনেকে এই সাপের দংশনে মেডিকেলে বিভিন্ন মেডিকেলে অবস্থান করছেন চিকিৎসাধীন অবস্থায়। আমরা সেই সাপের আতঙ্কে বাংলাদেশে আছি। আমরা নদী নালা ঝোপঝাপ বিভিন্ন গর্তের জায়গা এগুলো আমরা এড়িয়ে চলব, আমরা এবং আমাদের সন্তানদেরকে রাখব, আমাদের পাশাপাশি যারা আছে সবাইকে সতর্ক করে দিব। তো এই সাপটির দৈর্ঘ্য হলো কমপক্ষে 5 সেন্টিমিটার এবং সাপটি খুবই বিষাক্ত। এই সাপের সবরের সম্পূর্ণ পা পচে যাবে এবং অরক্তের মধ্যে সে বিষ প্রয়োগ হয়ে যাবে। আপনি বমি করে অথবা নাকে মুখে রক্ত এসে রক্তক্ষরণের মাধ্যমে আপনি মারা যেতে পারে, গবেষকরা বর্তমানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই সাপটি আফ্রিকা থেকে এবং ভারত থেকে এসছে। ভারতে তার বিস্তার লাভ বিশাল করে গিয়েছে এবং এই ভারতের পানির মাধ্যমে আমাদের বাংলাদেশে লোকে পড়েছে। তো বিভিন্ন জায়গায় আমাদের মা বোনেরা ইতিমধ্যে আমরা জেনে জানতে পেরেছি, একদিন অজু করতে বের হওয়াতে সেই সাপের দংশনের মাধ্যমে দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন অনেক এই সাপে কাটা রোগীগুলো। তো আমরা যারা কৃষক আছে তাদেরকে আমি আহ্বান করব, আমরা প্রত্যেকে সেফটি আমরা যেভাবে থাকতে পারবো সে বিষয় করে নিয়ে নামবো মাঠে, এবং সর্বপ্রথম একটি বাঁশ দিয়ে জায়গাটাকে নাড়ে নিয়ে ভালো করে। সাপ কিন্তু অন্যান্য সাপ তার ক্ষতি হবে চিন্তা করে সে চলে যায়, এই সাপ কিন্তু ক্ষতি না, সে আরেকজনের ক্ষতি করবে, এরকম ভয়ঙ্কর সাহসিকতার সাপ। তাহলে আসুন আমরা সেই সাপকে প্রতিরোধ করতে হলে নিজ নিজ অবস্থান থেকে সবাই সতর্ক হই, সতর্ক করি এবং নদী নালা এড়িয়ে চলি। আমরা আমাদের চাঁদপুরেও অলরেডি নোয়াখালীতে চলে এসছে। আল্লাহ পাক দেশবাসীকে হেফাজত করেন, এই হেফাজতের জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। বিষাক্ত পোকামাকড় যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তার একটি দোয়া রয়েছে। দোয়াটি সহিহ তিরমিজির মধ্যে এসছে, তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্টতা থেকে রক্ষা করবেন। তাহলে আসুন আমরা সে দোয়াটি শিখি, প্রত্যেকে পড়ি, সকালে এবং সন্ধ্যায় তিনবার পাঠ করি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার দোয়াটি পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি দোয়াটি আবারও পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলা সকল পূর্ণ কালিমাসমূহের উসিলায় তার সৃষ্টি সকল প্রাণীর অনিষ্ট থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই দেশবাসীকে হেফাজত করেন, আমরা সবাই সতর্ক হয়ে চলি, আল্লাহ এই বিষাক্ত সাপ থেকে আমাদেরকে হেফাজত করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।